কিনতেছে ওলান চলেন ওল দিয়ে কি খাবেন গরু মাংস খাবো ওল দিয়া আর এই 1.5 কেজি গরু মাংস আনছি বুঝছো ঢালো মাংস কই ওরেই মাংস ঢালো 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 মাংস ঢালো গরু মাংস আপনি আমার কথা বলেন নাকি ভাই গরু মাংস তো চোখকে দেখতেছ না গরুর মাংস এগুলো কি এই গরু মাংস তাহলে কি এই যে গরু মাংস সিনা এই যে সিনা আর এই যে তোমার গর্দান আর এই যে তোমার চর্বি তোমার গায়ে লাগে না তোমার ফাইজলামি করতেছো কাঁঠাল কাঁঠাল কেন হবে তুমি কি পাগলা এই যে মাংস এই যে এই যে সিনার এই যে সিনার হাট এই দেখো সিনার হাট এই দেখো সিনার হাট না সিনার হাট তোমার হাট শোনো এই এই মাংসগুলো রান্না করলে তুমি জানো একদম পুরা লোকটা আমার পরিচিত তো পরিচিত দেখে আমরা এত সুন্দর মাংস দিছি না এত মাংস সুন্দর মাংস তুমি জীবনে পাইতা না ঠিক আছে তোমার কি মাংস তার ছিড়ছে তার ছিড়বে কেন তার কেমন ধরনের কথা আমি কখন দিয়ে বসে আছি তে ভাই আমি তোমার দোকান থেকে সবচেয়ে ভালো সিনার মাংসটি আনছি এই যে গর্দান এই যে মাংস করে আছে মাংস দাও এইটি তো মাংস রোজা তুমি চোখে দেখতেছো না তাহলে এটা কি এটা কি এটা নাম কি এটা নাম কি তোমার কে বলছে এটা নাম কাঁঠাল কাঁঠালের সাথে মাংস দিয়ে মাংস রান্না দেখা তুমি কি পাগলা নাকি তোমাকে কে বলছে এটা কাঁঠাল তুমি কোথায় পড়েছো বই পুস্তকে পড়েছো কোথায় পড়েছো এটা কাঁঠাল হ্যাঁ সারা জীবন তোমাকে ভুলভাল কে পড়াইছে কে পড়াইছে এইটা হচ্ছে হলো মাংস এইটা হলো মাংস আমি তোমার দেখাইতেছি দাঁড়াও এটা হচ্ছে সিনার সিনার কসকসা হাড় এই দেখো সাদা তারপর হচ্ছিল এটা হচ্ছে গর্দান ওই যে উটের মতো গর্দান থাকে না কি কয় জানে চুরুটের মাংস শোনো রোজা বোঝার চেষ্টা করো 700 টাকা কেজি গরুর মাংস আনছি লাইনে 1.5 ঘন্টা দাঁড়াই থাকা আমি ওল দিয়া খাবো তুমি কি ফাজলামি করো আমার সাথে তোমার মাথা তার ছিড়ছে আমার বিশ্বাস তোমার মাথা তার ছিড়ছে তুমি তুমি কি জানো না যে এটা গরুর মাংস তুমি তোর ভুলভাল তোমার ছোটবেলা প্রাইমারি স্কুলে পড়ছো টাইম হয়ে যাচ্ছে আমি রান্না করবো রোজা নাই মানুষের সাথে এমন করে ঠিক না তুমি কিছু ভুল দেখতেছ তোমার আমি ডাক্তার কাছে নিয়ে যাবো তোমার ডাক্তার কাছে নিয়ে যেতে পারলে তো আমার তো উপায় উপায় দেখতেছি না এরে ভাই এক কড়াই মাংস আইনা তোমার দামি মাংসটা ফালাই ও রাখছে আবার এই এতগুলো যে মাংস আনি তোমার চোখকে কি পড়তেছে না তুমি কি পাগলা শোনো রোজা এই ওল দিয়া এই গরুর মাংস তোমার হাতে রান্না আমার বউয়ের হাতে রান্না সেই লাগবে খাইতে শোনো জান তুমি রাগ করো কেন দেশের খবর রাখো হ্যাঁ পুরা পুরা জাতি জানে এটা এটা গরুর মাংস আর তুমি 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 মনে তুমি বলতেছো এটা কাঁঠাল মানে কি তোমার চোখের প্রবলেম আছে দেখি 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 চোখে দেখি চোখে দেখি চোখের প্রবলেম আছে নাকি হ্যাঁ হ্যাঁ যেখানে পুরো দেশ সাক্ষী দিচ্ছে এটা এলো গরুর মাংস আর তুমি সে কুড়ি হিসাবে তোমার কাঁঠাল বলছো টপিক বলে নিয়ে আসছি বলে তুমি কি পাগলা এটা পুরো বাংলাদেশে তোমার জায়গায় জায়গায় বিক্রি হচ্ছে কত এক্সপেন্সিভ একটা জিনিস জায়গায় জায়গায় তোমার সামিয়ানা টাঙ্গায় তোমার তাবু টাঙ্গায় বিক্রি হচ্ছে মাংস আর তুমি ফাজলামি করো হুম আমার নামে আজকে রোজা না রাখলে আজকে যে কি কি কথা কইতাম তুমি আল্লাহর কাছে শুকরিয়া করো কেন শোনো এটা পিস পিস করবা ছোট ছোট পিস করবা এই সাইজে আলু করবা কিউব সাইজ করবা এটা তো কাটাই আছে একদম একদম সাইজ করে আনছে যাতে পুরো 3-4 দিন যায় আমাদের এ তো মুখের পানি এসে পড়তেছে রোজা রোজা কাঁচা খাও কেন কাঁচা খাবো কেন হ্যাঁ কাঁচা কেন খাবো রোজা দেয় মানুষে মানুষে এরকম করে কোনোদিন তোমার শিক্ষার মধ্যে ভুল আছে তুমি ছোটবেলাতে ভুল করে বড় হয়েছো পুরা বাংলাদেশের মানুষ জানে এটা গরুর মাংস এবং এটা এত টেস্টি একটা জিনিস এবং এটা বন্য গরুর মাংস মানে কি বুঝো না খুব টেস্টি মাংস এটা এই এই কে দেখলে কো শুনলে কো কিসের মানুষ জানে আমি জানি না কেন তাই তুমি কেন জানবা না জানবা তুমি কেমনে জানবা তুমি জানবা কেমনে তোমার তো জানার কোনো কথা না কারণ তুমি দেশ সাধারণ তুমি অনুপমা দেখো দেশে খবর রাখো না এক্স্যাক্টলি তোমার লাইন আমি কই যারা অনুপমা দেখে তারা তো গরুর মাংস খায় না বুঝতে পারছো আর এই যে ভালো গরুর মাংস এখন সুন্দর করে কষায় রান্না করবা আর এই ওল দিয়া ঠিক আছে আমি একটা কিছু রান্তাম নিয়ে যাও রোজা এটাই গরুর মাংস ঠিক আছে তুমি যেটা শিখে আসছো ভুলভাল ছোটবেলা থেকে ওইটা ভুল পুরো দেশের মানুষ জানে গরুর মাংস তুমি কি কও এসে উল্টা পাল্টা কথাবার্তা তুমি বলদ হয়ে গেছো পুরো জাতি বলদ হয়ে গেছে আমিও বলদ হয়ে গেছি ওল দিয়া গরুর মাংস ওল দিয়া গরুর মাংস ওল দিয়া কাঁঠাল কেউ খায় এটা কাঁঠাল কই পাইলা গরুর মাংস আবার বলতেছি গরুর মাংস হ্যাঁ আমি খামু কিলকে রান্না করে দেবো তারপর খামু পুরো জাতি খাইতেছে দেশ খাইতেছে তুমিও খাবা আমিও খামু আমি খাইনি জানিও না এগুলা কাহিনী তুমি কি কাহিনী কি জানো না তোর কাহিনী কি শুনতে কইছে তুমি সুন্দর করে গরুর মাংস রান্না করবা ওল দিয়া আজকে মজা করে খাবো ঠিক আছে তোমার একটু